যে আসলে শিক্ষা অনেক কিছুই আছে আমাদের। এই যে একজন গরিব ভিক্ষু, সে ভিক্ষা করে টাকা জমালো, মাত্র 10,000 টাকা তার। সে নিজে জামা কিনতে পারতো, কাপড় কিনতে পারতো, খাবার কিনতে পারতো, চিন্তা করতে পারতো যে এই করোনা ভাইরাসের সময় আমি কি খাবো, এই টাকাটা রেখে দিই আমার সংসার জন্য। সেটা না রেখে তার ওই সম্বলটুকু সে দান করলো করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। একজন ভিক্ষুক যে উদারতা দেখাতে পারলো, যে নিঃস্বার্থপরতা দেখাতে পারলো, যে মানবিকতা দেখাতে পারলো, ওখান থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তো অনেক ধন্যবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।